আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা বাংলাদেশ থেকে। আমার সাথে আছেন আমাদের আশিক ভাই। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই চিনেন আশিক ভাইকে, আমরা তিনজনে চারজনে আসলে, আশিক ভাই তার আর দুই ফ্রেন্ড, আমরা সেই রাজশাহী পাড়াতে গিয়েছিলাম। আমরা খুঁজেছিলাম সেই কি জানো, নাটোরের বনলতা সেনকে। তো আমরা অনেক ফান করেছিলাম সেখানে। সেই ভিডিওতেই আমরা ওই কৃষকের বাড়িতে দাওয়াত পেয়ে তাদের পালা মোরগের রান খেয়েছিলাম। অসাধারণ এক এক্সপিরিয়েন্স ছিল। তো ভাইয়ের সাথে আমার শখ ছিল সমস্ত বাংলাদেশ এক্সপ্লোর করার, এখনও সেই সৌভাগ্য হয়নি, ইনশাল্লাহ হবে, মেবি কোনো একদিন। তো আমরা সে যাচ্ছি লাঞ্চ করতে, 300 ফিটের দিকে যাব, সেখানে কোনো বাংলাদেশি ভাত মাছের রেস্টুরেন্টে যেয়ে আমরা দেখি কি পাওয়া যায়। আরও এক বৃষ্টি ভেজা দিন, আর এই দিনগুলোতে আসলে অনেক সময় একা ঘরে বসে থাকতে ভালো লাগে, আর ভালো লাগে নৌকায় চড়ে বৃষ্টি দেখা, সেটাও অন্য ধরনের আনন্দ। আর সে নৌকা যদি ছুঁয়ালা নৌকা হয়, সেখানে আপনি খিচুড়ি থাকবে, মুরগির মাংস, ডিমের তরকারি এসব থাকবে, সেটা হবে অসাধারণ এক অভিজ্ঞতা। গত বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি ভালোই লাগে, শুধু একটু বের হওয়াটা ইনকনভেনিয়েন্ট। আর যদি ভেজার প্ল্যান নিয়ে বের হন তাহলে কোনো সমস্যা নাই। এই বৃষ্টির দিন, তারপর কিন্তু রাস্তা ট্রাফিক জ্যাম কম না। আমাদের খিলগা থেকে বেরোতেই অনেক সময় লেগে গেছে, আর এখানেও একটু এখন হালকা, কিন্তু ভালোই ট্রাফিক জ্যাম। আর ট্রাফিক জ্যামের মেইন কারণ, অনেকগুলো কারণ আছে, কিন্তু একটা বড় কারণ হলো যে বাসের একজন আরেকজনের সাথে কম্পিট করে, প্লাস যেখানে সেখান থেকে প্যাসেঞ্জার তুলে এবং নামায়, এটা আসলে আরেকটা বড় কারণ আমাদের ঢাকা রাস্তার ট্রাফিক জ্যামের। এবার আমার কোরবানির ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন, তাদের দুঃখ দেখে আমি খুবই ভালো ফিল করেছি, যে আমার জন্য তারা এত কেয়ারিং, এত ভালোবাসে আমাকে, আমার ফ্যামিলির জন্য তাদের এত দরদ, সুবহানাল্লাহ। সেটা হলো যে আমি কেন আমার নিজের গ্রামে যেয়ে আমি কুরবানি দিলাম না, তাহলে গরিব মানুষ খেতে পারতো। তা এখন যে গ্রামে আমি কুরবানি দিয়েছি সেই গ্রামের গরিব মানুষ আমার মাংস খেতে পারে নাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? যার কিসমতে আছে সেই খেয়েছে, কেন আমার বউ বাচ্চা ফেলে আমি গ্রামে, তাও নিজের গ্রাম না, সেখানে ঈদ করলাম? আসলে গত 40 বছর ধরেই আমি আমার ফ্যামিলির সাথে ঈদ করি, কিন্তু গ্রামে ঈদ, এটা তো আমার ফ্যামিলি সবাই আসবে না, ছেলেরা বড়, তারা তাদের নিজেদের লাইফ আছে, চাকরি আছে, ফ্যামিলি আছে, ওরা আমেরিকাতে কুরবানি দিয়েছে, আমার বউ বাংলাদেশে এখানে আসবে না, তার জন্য সেটা কনভিনিয়েন্ট না। তো কাজেই এখন আমার চয়েস হলো হয় তাদের সাথে ঈদ করা, অথবা আমি আমার নিজের মতো আমার যে শখ যেটা আছে সেটা পূর্ণ করা, আমি সেটাই করেছি। এবং এটা এতই ব্যক্তিগত একটা ব্যাপার, এই আসলে কমেন্ট মানুষের করা উচিত না। যাই হোক, আমার, আমি জানি সব ধরনের ভিউয়ার আছে এবং তারা কমেন্ট করার অধিকার মানুষের আছে, কাজে করে। আর আমার গ্রামে ঈদ না করার একটা বড় কারণ হলো যে সেখানে আমার কোনো ফ্যামিলি নাই, থাকলেও দুঃসম্পর্কের এবং তাদের সাথে যোগাযোগ নাই, আর সেখানে গেলে আমি যেভাবে এনজয় করব সেই সুযোগও নাই। তো কাজেই আসলে মানুষ নিজে যেরকম ভাবে সেটাই সবাই সেরকম, হয়তো তার নিজের বাড়িতে গ্রামে আত্মীয় স্বজন অনেক আছে, কাজেই সে মিস করে, আমি বুঝি সেটা, এবং সেভাবে সে কমেন্টটা করেছে আমি এটা বুঝি, এটা আমি মাইন্ড করি না, কিন্তু আরেকটু কনসিডারেট হওয়া উচিত, কমেন্ট করার আগে আরেকটু চিন্তাভাবনা করা উচিত। যে আর তাছাড়া বন্ধুর বাড়িতে কি বন্ধু কখনো ঈদ করতে যেতে পারে না? আমি না, আপনার নিজের গ্রামে বাড়িতে আপনি সারা জীবন ঈদ করবেন, আপনি সারা জীবনই আপনার ফ্যামিলির সাথে ঈদ করবেন, এর বাইরে কোনো লাইফ থাকতে পারে না। যাই হোক, আমাদের সবারই আবার যেটা আগে বলেছি মতামতের অধিকার আছে, তারপর একটু চিন্তাভাবনা করা উচিত। আমার নিজ গ্রামে কেন যাই না, কেন আমি বন্ধুর গ্রামে এত সময় কাটাচ্ছি? আসলে আমার নিজ গ্রামে যে আমি ভিডিও করেছি সেই ব্লগ আছে, আর যারা দেখতে চান আমাকে রিকোয়েস্ট করলে আমি লিঙ্ক দিয়ে দিব, অথবা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। একটা বড় ব্যাপার হলো যে আমার গ্রামে আমার বয়সের যারা ছিল, আমার সম বয়সী বেশিরভাগই মরে গেছে, আর যারা আছে তারা কোথায় আছে আমি জানিও না, আর আমার নিকটাত্মীয় যারা আছে তারা কেউ গ্রামে নাই, আর চেনা জানা যারা আছে তাদের মধ্যে কেউ নাই যে আমাকে নিঃস্বার্থভাবে একবেলা খাওয়াবে। তো কাজেই আমি সেখানে কী জন্য যাব? আমার নিজের ভিটামাটি যা ছিল এগুলো এখন কিছুই নাই, তো এখানে দেখানোরও কিছু নয়, আমার যে সময় কাটাবো তারও কোনো জায়গা নাই।
এখানে আসলে মনে হয় আমরা বিদেশের কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছি, এটা মনে হয় না যে আমাদের ঢাকার অথবা বাংলাদেশের একটা অংশ। একেবারে টল টলে মনে হচ্ছে বর্ষার নতুন পানি। এই তো আমাদের পূর্বাচল নীলা মার্কেট, হাইওয়ে থেকে 2 মিনিট লাগে নাই। আর আমার মনে আছে আগে যখন আসতাম এখানে তখন আমাদের ভাঙাচোরা রাস্তা দিয়ে কাদা মাটি রাস্তা দিয়ে আসতে হতো, এখানে একেবারেই ক্লিন রাস্তা, সরাসরি চলে এসেছি আমরা হাইওয়ে থেকে। একটা মজার রেস্টুরেন্ট, পূর্বাচল মুসামির জামাই বউ হোটেল, ফানি। আসলাম বৃষ্টিতে একটু এনজয় করব, কিন্তু বৃষ্টি এখনো মেঘলা কিন্তু বৃষ্টি শেষ, যেই বৃষ্টির খুঁজে আসলাম সেটা মিসিং এখন। তো যাই হোক, তারপর এনজয় করব। আপনারা যারা আগে পরে এখানে এসছেন জানেন যে এখানে প্রচুর দোকান, কিন্তু এই সময় এখন দুপুরে এদের আসলে তেমন কোনো অ্যাক্টিভিটি নাই, ওরা খুলে বিকেলের পর অথবা বিকেলে তখন লোকজন আসা শুরু হয়, এবং প্রতিটা দোকান, এখানে প্রায় 100 মতো দোকান হবে, খুলে যায়। সেখানে বেশিরভাগই বিক্রি করে চাপাতি, হাঁসের মাংস অথবা মুরগির মাংস এইসব। এবার এখানে এসে অনেকগুলো দোকান দেখলাম যারা স্পেসিফিক্যালি যারা শুধু পিঠা বিক্রি করে, পিঠা ঘর বিভিন্ন নামে। তো এটাও একটা ভালো চয়েস, এখানে এসে যে শুধু আপনি হাঁসের মাংস আর চাপাতি খাবেন, তার বাইরে তো কিছু খেতে মন চাইতে পারে, তো সেই অপশনগুলো এখন আছে। অনেক চায়ের দোকান দেখলাম, কিন্তু আমি যতগুলো চা খেয়েছি বেশিরভাগ জায়গাতেই অখাদ্য এখন বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের টেস্ট চেঞ্জ হয়ে গেছে এখন, ওরা কিন্তু এই চায়ের নামে কী যে খায় আল্লাহ ভালো জানে। বাদাম টাদাম দিয়ে, তারপর দুনিয়া ডিম, বাদাম, বিস্কিটের গুঁড়া, আরও কী কী সব দিয়ে বানায়, এগুলো তো চা না, এটা অন্য জিনিস, এটাকে চা নামে টাকাটা চায়ের অপমান। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি কোথাও লাঞ্চ করার জন্যে, কোথা থেকে আমরা লাঞ্চ করব। আমরা এখন যেখানে লাঞ্চ করব এটা একেবারেই যে ক্রিকেট শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম আছে তার পাশেই, আর এটা ধরেই সোজা চলে গেলেই আমাদের যে সবসময় হাঁসের মাংস খেতে যাই সেই জায়গাটা। হ্যাঁ, বেশ লোভনীয় সিলেকশন, প্রচুর ভর্তা আর বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, ভর্তার চয়েস অনেক, ভর্তা ভাজি। ভাই, নদীর মাছ কি, চাষের ছাড়া কোনো মাছ নাই? আচ্ছা, নদীর বোয়াল, লইট্টা, বাইটলা না লইট্টা, ছোট বাইল্লা মাছ ফ্রাই। আচ্ছা, ওকে, আর গরুর মাংস ওইটা কি, দূরেরটা কি জিনিস? আমরা নিলাম ছোট ভাজা বেলে মাছ, কাইকা মাছ, আচ্ছা আছে গরুর কলিজা, কালো ভুনা আর ভুড়ি, আর মুরগির মাংস আছে। এটা আসলে ভেবেছিলাম আমি বাইল্লা মাছ অথবা বেলে মাছ, এটা আসলে আইড়, ছোট আইড়। কিছুদিন আগে মুকুল ভাইয়ের সাথে ধানমন্দির রেস্টুরেন্টে গিয়েছিলাম ভাত ভাজি খেতে, সেখানে চাষের ছাড়া কিছুই ছিল না, ইলিশ মাছও ছিল না, কোনো মাছই ছিল না। যাই হোক, এখানে মোটামুটি যে কাকে মাছটা আমি খুব ইমপ্রেসড পাওয়া গেছে এখানে, এটা দিয়ে আমরা লাঞ্চ করবো আজকে, ভাজা ছোট বেলে মাছ। আমি ভেবেছিলাম প্রথমে এটা লইট্টা মাছ, কিন্তু দেখলাম এটা ভাজা বেলে।
সুরকে ভাষা পেলে মাছ দিয়া এত ছোট বেলে মাছ আমি কখনো ভেজে খাই নাই, সবসময় ভুনা করে খাওয়া হতো। এটা লোট্টা মাছের মতোই সুস্বাদু, এটা অনেক মজা খেতে। এর পালং শাক একদম নদীর ছোট চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে। লবণ একটু বেশি, একটু বেশি, লবণটা যদি কম হতো তাহলে এটা খুবই সুস্বাদু। বা এটা আসলে পালং শাক না, ভেবেছিলাম পালং শাক, এটা আসলে লাউ শাক, কচি লাউ শাক, খুবই মজা। আসলে আমি ভেবেছিলাম এটা পালং, আই মিন লাউ শাক, যে কচি লাউ পাতা, কিন্তু আসলে এটা পালং শাকই। আমরা যে আমেরিকায় যে পালং শাক খাই আর বাংলাদেশে যে পালং শাকটা আমি খাচ্ছি এখন, একরকম না। এটা স্বাদ অনেক বছর পরে খাওয়ার ফলে ভুলে গিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছিল লাউ শাক খাচ্ছি, কিন্তু এটা পালং। আর আমরা আমেরিকায় যে পালং খাই এর সাথে স্বাদের অনেক ডিফারেন্স। যাই হোক, এটা এনজয় করছি, শুধু লবণ একটু বেশি। এখন ট্রাই করবো এই কাইকা মাছ। কাইকা মাছ তো আসলে আমেরিকাতে পাওয়া যায়, কিন্তু আমাদের আমেরিকান যে এশিয়ান মার্কেটগুলো আছে সেখানে পাওয়া যায় কিনতে। ও ওয়াও, এদের অসাধারণ মজার। মানে আমি তিনটা আইটেম খেলাম, মাংস আমি খেতে চাই না আজকে, তিনটা আইটেমই অসাধারণ মজার। আশিক ভাই থ্যাংক ইউ নিয়ে আসার জন্যে, কারণ বাসায় এই আইটেমগুলো রান্না করে খেতে গেলে অনেক ঝামেলা, আর বিশেষ করে আমি একা একা তো রান্না করে খাওয়ার প্রশ্নই ওঠে না। তো কাজে ঈদের পর বেশ কয়েকদিন কন্টিনিউয়াস মাংস খেতে খেতে এখন এটা অনেক বেশি আরও সুস্বাদু মনে হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, আমি আমার মতামত দেওয়ার আগে আমি ভাইকে জিজ্ঞেস করবো যে তার কেমন লাগলো। প্রথমবার আপনাকে বললাম যে শুনেছিলাম যে হোটেলে বলে ভালোই খাওয়ার দাওয়ার আছে, তো এর আগে একবার আসছিলাম বাট তখন খাওয়া হয়নি, তো এবার আপনার আসার উপলক্ষে ভাবলাম যে একবার যে খেয়ে আসি। তো সেই হিসাবে প্রথম আসা, তো আলহামদুলিল্লাহ যা খেলাম খারাপ লাগেনি, ভালোই লেগেছে আর কি। আর যেটা আপনি বললেন, অনেকদিন পর মাংস খেতে খেতে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম, তো সেখান থেকে একটা পরিত্রাণ পেলাম আজকে আর কি, অনেকদিন পর মাছ খেয়ে সব কিছু মিলে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তবে ওই যে শাকের মধ্যে একটু মনে হয় লবণের পরিমাণ একটু বেশি ছিল, ওটা বাদে বাকি সব ফ্যান্টাস্টিক। আমি কিছু বলার আগে ভাইয়ের মতামত শুনতে চেয়েছিলাম। আসলে তাই, ওভারঅল যে রেটিং খাবার, খাবার মাশাআল্লাহ ভালো লেগেছে। আমরা তিনটা আইটেম খেয়েছি মাত্র, একটা হলো ছোটো বেলে মাছ ভাজা, আর একটা কী বলে পালং শাক, পালং শাক ছোটো চিংড়ি দিয়ে পালং শাক, আর হলো কাইকা মাছ। তিনটাই ভালো ছিল। আর তখন আমরা অনেক অনেক খাই নাই, মাত্র তিনটা আইটেম খেয়েছি, আর এটার আমাদের টোটাল ভাত দুই বোতল পানি সবসময় লাগলো 550 টাকা দুজনের, সে দামের দিক থেকেও খুব একটা বেশি না। আর তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল, খাবার ভালো লেগেছে, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে, কারণ অবশ্য আমাদের বাংলাদেশের পটভূমিতে এই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাকসেপ্টেবল, কিন্তু আমার স্ট্যান্ডার্ডে এটা একেবারে অ্যাকসেপ্টেবল না। সিঙ্ক এরিয়াটা খুবই ডার্টি, আর এদের হ্যান্ডলিং আমার কাছে ভালো লাগে নাই, ফুড হ্যান্ডলিং যেটা, অবশ্যই এটা বাংলাদেশের জন্য এটাই নর্মাল। আর বাথরুম, বাথরুম হলো আপনি গ্রামের এক্সপিরিয়েন্স যদি পেতে চান এটা পারফেক্ট, খাবারও যেরকম বাথরুমও একদম গ্রামের, গ্রামের স্টাইলে, আশা করি বুঝতে পেরেছেন। আর যাই হোক, এখানে আমি আরেকবার খেতে আসবো, আসবো, কারণ খাবারগুলো সুস্বাদু এবং দাম সস্তা, এনজয়েবল সব দিক থেকেই, ওই দু একটা জিনিস ছাড়া। তো কাজেই ভালো লাগলো, এবং আসবেন আপনারা, এসে আশা করি এনজয় করবেন। ভাই থ্যাংক ইউ নিয়ে আসার জন্য, আশিক ভাইকে ধন্যবাদ যে আমাকে এখানে নিয়ে এসছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। তো আগে যেটা বলেছিলাম যে এই রেস্টুরেন্টটা কোথায়, সেটা হলো ওই যে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, আপনারা যে চৌরাস্তা সেখানে হাইওয়ের পূর্বাচল যাওয়ার পথে, অথবা পূর্বাচলে তো মনে হয় এটা, তো সেখানে এই যে আপনার কতগুলি ফলের দোকান আছে তার উল্টো দিকেই, অ্যাকচুয়ালি হাইওয়ে থেকে নামার সাথে সাথেই আপনি আপনার হাতের বাম দিকে এই রেস্টুরেন্টটা পাবেন। এটা ফানি নাম, জামাইবহু। চলো জামাইবহু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এনজয় করেছি, আমি জানি আপনারা এনজয় করবেন।